وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال سبحانه: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم مخاطبا للمهاجرين: خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن. لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم، ولم ينقص المكيال والميزان إلا أخذ بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم، ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء، ولولا البهائم لم يمطروا، ولم ينقض عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوهم من غيرهم فأخذوا بعض ما في أيديهم. وما لم تحكم أئمة بكتاب الله ويتخير مما أنزل الله إلا سيجعل الله بأسهم بينهم. رواه ابن ماجه والإمام أحمد في مسنده. الحمد لله الله تبارك وتعالى অসংখ্য গণিত তারিফাত এবং শুকরিয়া যে আল্লাহ তবারক তাআলা আমাকে শুধু ঢাকা থেকে লক্ষ্মীপুর সদরে অবস্থিত এই হাবরুল উম্মাহ সহিহ আকীদার মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সে আসার এবং জুমার খুতবা প্রদান করার তৌফিক দান করেছেন। একমাত্র আল্লাহ তবরকতলায় সহজ করার কারণে এটা সম্ভব হলো। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে বিষয়ে খুতবা প্রদান করব, যেহেতু সময়
ইতিমধ্যে আমরা নষ্ট করে ফেলেছি, রাস্তায় দেরি হয়ে গেছে, তারপরে আমাদেরকে এই গুগলের উপরে নির্ভরশীল হওয়ার কারণে এক ভাইকে বলেছিলাম যে গুগল তো বিভিন্ন ধরনের পথ দেখায়, তা আপনি একটু নামগুলো বলে দিন কোন জায়গা থেকে কোন জায়গায় যাব। তো ওটা উনি খেয়াল করতে পারে নাই, যার জন্য বেশ দেরি হয়ে গেল, ভাঙ্গা রাস্তা দিয়ে আসতে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, তারপরও একটু দেরি হলেও আসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে শুধু একটি হাদিসের তর্জমা এবং সামান্য ব্যাখ্যা বিশ্লেষণ করে খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আর এই হাদিসটি হলো বিভিন্ন কোরআনের আয়াতের ব্যাখ্যা তাফসির, কোরআনের আয়াতের তাফসির, কোরআনের শ্রেষ্ঠ তাফসির হলো কোরআন, এরপরে শ্রেষ্ঠ তাফসির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন মানুষকে ইবাদত শিখানোর জন্য, দ্বীন শিখানোর জন্য, এবং তার উপরে এই ইবাদতের গাইডলাইন হিসেবে যে গ্রন্থ নাজিল করেছেন আল্লাহ, গাইড গ্রন্থ, এটার মুফাসসির হিসেবে, তাফসিরকারক হিসেবে তিনি সর্বশ্রেষ্ঠ তাফসির দিয়ে গেছেন। তা আমরা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তাফসির করতেছি, তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই ধরনের হাদিস পাওয়া যায়। এক ধরনের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহর কথা বলেছেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাবুল্লাহ এবং সুন্নাহ দুইটার কথাই বলেছেন। যেমন মুয়াত্তা ইমাম মালিকের হাদিসটি প্রসিদ্ধ হাদিস, তারাক্ত ফীকুম আমরাইন লান তাযিলু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুটি কি তোমরা আঁকড়ে ধরে থাকবে, কশিন কালেও তোমরা গোমরা হবে না, পদ ভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আবার কিছু হাদিসের মধ্যে দুইটার কথা উল্লেখ নাই, একটাই উল্লেখ আছে, কি? শুধু সুন্নাহ, সুন্নাহ উল্লেখ আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন উম্মতের মধ্যে মতভেদ তৈরি হবে, সাহাবীকে লক্ষ্য করে বলছেন, একজন সাহাবী ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে আরো অনেক সাহাবী ছিলেন, কিন্তু উনি হাদিসের রাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা দীর্ঘায়ু লাভ করবে তারা দেখবে ইসলামের মধ্যে, দিনের মধ্যে অনেক ইখতিলাফ, অনেক মতভেদ, অনেক মত পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। তখন কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। এখানে কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন, সুন্নতকে আঁকড়ে ধরবে, আলাইকুম বিকিতাবিল্লাহ বলছেন না, আলাইকুম বিকিতাবিল্লাহ বলছেন না, কি বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরো। আর কি রাসূলের সুন্নতের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরামের সুন্নাহ। এই জন্য আর সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কারা? খোলাফায়ে রাশিদিন। তিনি বলছেন ও খোলাফায়ে রাশিদিন, এবং আমার সঠিক পথ প্রাপ্ত খলিফাগণের তোমরা সুন্নাত অনুসরণ করো। কোরআনের কথাই তো আসলো না,
এর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চেয়েছেন যে সুন্নাহ হলো কোরআনেরই ব্যাখ্যা, অতএব আর কোরআন উল্লেখ না করলেও কোরআন বোঝা গেল। সুন্নাহ, সুন্নার কোনো সুযোগই নাই, সুন্নাহ পাওয়ার কোনো রাস্তাই নাই, সুন্নাহ আসবে কোরআন থেকে। সুন্নার মূল হলো কোরআন, এই জন্য কোরআন না বললেও হবে, শুধু সুন্নাহ বললেও চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, কারণ কোরআন দিয়ে বিভক্তি দূর হবে না কখনো। কোরআনের মাধ্যমে বিভক্তি দূর হয় না, কোরআনের মাধ্যমে কি আরো বিভক্তি বাড়ে, সুন্নার মাধ্যমে বিভক্তি নিরসন হয়। কারণ কোরআন তো উন্মুক্ত, যে যা ব্যাখ্যা করতে চাইবে তাই সম্ভব। এই জন্যই তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে পাঠিয়েছেন, কোরআন কোরআন পাঠিয়েছেন, আর কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যাকারী হিসেবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে পাঠিয়েছেন। এবং আল্লাহ কি বলছেন যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি তোমার কাছে এই জিকিরের গ্রন্থটা নাজিল করেছি, তোমাদের কাছে না, আনজালনা ইলাইকুম বলেননি আল্লাহ, যে মুহাম্মদে মুহাম্মদের সব পণ্ডিতদের উপরে আমি নাজিল করলাম। তাহলে তো মুহাম্মদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার কোনো দরকারই ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আনজালনা ইলাইকা, কেবল তোমার উপরে আমি জিকির গ্রন্থ নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, যাতে করে তুমি বিশ্লেষণ করে দাও যা কিছু তাদের উদ্দেশ্যে আমি নাজিল করেছি। কোরআনে যা আছে মানুষের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন, কিন্তু আমাদের উপরে আল্লাহ নাজিল করেন, নাজিল করেছেন কার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাতে করে ব্যাখ্যা বিশ্লেষণটা, কোরআন যেমন এক, ব্যাখ্যাটাও যেন এক হয়, একরকম হয়। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোরআন উল্লেখ করেননি, কি উল্লেখ করেছেন, মতভেদ হয়ে গেলে তুমি আর কোরআন এই কোরআন নিয়ে কুল কিনারা করতে পারবেন, কারণ প্রত্যেক মতভেদওয়ালার কাছে কোরআন আছে। আর বর্তমান যুগে আমরা তো দেখছি একটা দল গোমরা হয়ে গেছে, শুধু কোরআন মানবে এই কথা বলে, এমন গোমরা হয়েছে, এদের মতো গোমরা আর ইসলামের মধ্যেই খুঁজে পাওয়া যাবে, 72টা দলের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না, এত গোমরা দল। কিন্তু তাদের পরিচয় কি, কোরআন, তারা হলো কোরআনওয়ালা, কোরআনি দল। আমি কোরআনি পুরা পড়ি না, কোরআনি পড়ি, কোরআনি, ওরা হলো কোরআনি, কোরআনি না, বুঝেছেন তো, শয়তানি দল, কোরআনি দল বলবেন, কোরআনি, ওরা ইসলামকে কুড়ে খাচ্ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কি, যদিও উনি আমাদেরকে অন্য হাদিসে বলেছেন দুটি জিনিস দিয়ে গেলাম, কিতাবুল্লাহ সুন্না সুন্নতি, কিন্তু এই হাদিসে আল্লাহ রাসূল শুধু সুন্না বলছেন, কিতাবুল্লাহই বলেন, কারণ কিতাবুল্লাহ দিয়ে মতভেদ নিরসন হয় না, আরো মতভেদ বাড়ে, মতভেদ বাড়ে না, মতভেদ বাড়তে বাড়তে এমন দলের সাথে এখন আমাদের পরিচয় হয়েছে যে ইসলাম ধর্মে যত গোমরা দল তৈরি হয়েছে সবাইকে ওভারটেক করে এখন তারাই হলো সবচেয়ে নিকৃষ্টতম গোমরা দল। মনে হয় এদের এদের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কোরআন শব্দটা উল্লেখ করেন, শুধু কোরআনের ব্যাখ্যাটা উল্লেখ করেছে। কোরআনের ব্যাখ্যা কি, রাসূলের সুন্নাহ, আর রাসূলের সুন্নাহর ব্যাখ্যা হলো খোলাফায়ে রাশিদিন বা সাহাবায়ে কেরামের সুন্নাহ, এরকম মর্যাদা। আবার কোন কোন
হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ উল্লেখ করেননি, শুধু কিতাব উল্লেখ করেছেন। রাসূলের হাদিসই পাওয়া যায়, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমি তোমাদের কাছে এমন জিনিস ছেড়ে গেলাম যে জিনিস তোমরা অনুসরণ করলে গোমরা হবে না। সাকালাইন, দুটি ভারী জিনিস আমি ছেড়ে গেলাম। ওখানে সাকালাইন আমরাইনের জায়গায় সাকালাইন, দুটি ভারী জিনিস আমি ছেড়ে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ, আর আরেকটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইতরাতি, যে আমার পরিবার পরিজন। সুন্নাহ বলার এখানে দরকার পড়েননি, কারণ কিতাবুল্লাহ বললে সুন্নাহ বুঝিয়েছেন আল্লাহ রসুল, আর সুন্নাহ বললেও কিতাবুল্লাহ এর সাথে থাকে। এই জন্য আজকে আমি যে হাদিসটা আপনাদের সামনে তর্জমা এবং ব্যাখ্যা করব, এই হাদিসটা অনেকগুলো আয়াতের তাফসির হইতে পারে, যেমন সূরা বাকারার 208 নম্বর আয়াত এবং তার আগে 85 নম্বর আয়াত, সূরা বাকারারই 85 নম্বর আয়াত, এই আয়াতগুলোর ব্যাখ্যা তাফসির হইতে পারে এই হাদিসটি। আয়াতগুলোতে কি আছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এরপরে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে, যে ইসলামকে পরিপূর্ণভাবে যদি কেউ পালন করে বাস্তবায়ন করে তাহলে সে হলো রহমানের বান্দা, রহমানের বান্দা, সে শয়তানের না। আর এই ইসলামকেই যদি অর্ধেক করে ফেলে, অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এই হলো কি, অথবা 90% মানবো, 50% মানবো, 50% মানবো না, তাহলে এটাই কি হবে, খুতুয়াতি শয়তান, শয়তানের পথ অনুসরণ করা। তাহলে ইসলাম মেনেও শয়তানের পথ অনুসরণ করলো, কখন, যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করে কিছু অংশ মানে আর কিছু অংশ ছাড়ে। এই যে কিছু অংশ মানা আর কিছু অংশ ছাড়া, এর মাধ্যমে আরেকটা ধর্ম তৈরি হইতে পারে। কিছু অংশ মানবো আর কিছু অংশ মানবো না, যেটুকু আমার সহজ হয়, যেটুকু আমাকে মজা লাগে, যেটুক মানতে আমার কষ্ট হচ্ছে না এতটুকু আমি মানব, আর যেটুক মানলে আমার কষ্ট হয়, যেটুক মানলে আমার স্বার্থের স্বার্থের হানি হয়, স্বার্থ নষ্ট হয়, এইটুকু আমি মানব না। এইভাবে মানলে আরেকটা ধর্ম তৈরি হয়। আরেকটা ধর্ম কি, সেই ধর্মের নাম হলো সেকুলার ধর্ম। দেখছেন, ইসলাম থেকেই তৈরি হলো, কখন, আপনি ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, যেটুক মজা লাগবে, যেটুক আপনার স্বার্থের সাথে মিলবে অতটুক মানবেন, আর যেটুক মানবেন মজা লাগবে না, যেটুক কষ্ট হচ্ছে, যেটুক স্বার্থের আপনার কি ব্যাঘাত ঘটছে এতটুক মানবেন না, তাহলে ওটা আরেক ধর্মে চলে গেলো। ও ধর্মটাই আলাদা, সেটা হলো সেকুলার ধর্ম, ধর্ম নিরপেক্ষতা। ওই যেটুক ইসলামের মানলো না, এটি কোনটুক, ইসলামের যে কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না, ওই যে কিছু অংশ মানলো না, এটি কার, এটি হলো ইবলিসের অংশটা, এটি হলো অন্য ধর্ম থেকে নেওয়া। আর কমপক্ষে বলতে পারবো আমরা ইবলিসের ধর্ম। এই জন্যই তো আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, পরিপূর্ণভাবে ইসলাম মানো, শয়তানের অনুসরণ করো না। আর সূরা বাকারার 85 নম্বরে
আয়াতে কি বলছেন? এখানে বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল, তোমরা কি কিছু কিতাবের কিছু অংশে ঈমান আনবে, বিশ্বাস করবে, মানবে, আর কিছু অংশ সাথে কুফরি করবে, কিছু অংশ ত্যাগ করবে? তারপরে আল্লাহ কি বলছেন? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, যারা এরকম কাজ করবে, কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আল্লাহ তাদের পরিণাম পরিণতি স্পষ্ট করে বলে দিয়েছে যে এদের এদেরকেই দায়িত্ব হলো আমার অপমানিত করা। যারা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, হ্যাঁ, তারাকে আল্লাহ বলছে নিশ্চয়ই এদেরকে অপমান কর, এরাই হলো অপমানিত হওয়ার উপযুক্ত ব্যক্তি, এরা হলো দুনিয়া এবং আখেরাতে অপমানিত হওয়ার। তাহলে এভাবে ইসলাম পালন করে লাভ আছে? হ্যাঁ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এভাবে ইসলাম মানবে এই দুনিয়াবি জীবনে তাদের তাদের জন্য রয়েছে অপমান, শুধুই অপমান এবং বেইজ্জতি। শুধু কি আছে? শুধুই বেইজ্জতি আর শুধুই অপমান, আর তাদেরকে আল্লাহ অপদস্থ করবেন। অপদস্থ করবেন কাকে দিয়ে? ফেরেশতা এনে? ফেরেশতা নিয়ে আসবেন অপদস্থকারী ফেরেশতা? হ্যাঁ, তার অপেক্ষা করতে হবে? ইবলিস দিয়ে অপমান করতে পারে না, হিন্দু দিয়ে অপমান, বিধর্মী দিয়ে অপমান করতে পারে না, কষ্ট দিতে পারে না, বৌদ্ধ দিয়ে অপমান করতে পারে না, মুসলমান মুসলমান দিয়ে অপমান করতে পারে। আমাদের দেশে যেটা ঘটনা ঘটছে, তাহলে এই দুইটি আয়াত কি বলছে? ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ যদি এটাই শোধ দিয়ে দিতেন, যাক আল্লাহর সাথে খারাপ আচরণ করলাম, আল্লাহর দিনের সাথে আল্লাহর কিতাবের সাথে খারাপ আচরণ করলাম, আল্লাহ দুনিয়াতে আমাকে বেইজ্জত করলেন, কষ্ট দিলেন, হ্যাঁ, জুলুম হলো আমার উপরে, নির্যাতন হলো, বাস পরিশোধ হয়ে গেছে, শেষ, দুনিয়াতে আখেরাতে এবার জান্নাত পাবো নাকি? আল্লাহ এটাও ক্লিয়ার করে দিল, ওয়াইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর এই ধরনের যারা ইসলাম পালন করবে তাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাবে নিক্ষেপ করা হবে, কঠিন আযাবে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। তাহলে কোথায় এই দুটি আয়াত? আর এই মর্মে তো বহু আয়াত আছে, আর এদিকে তো আল্লাহ মমিন মুসলিমদের ব্যাপারে তো দায়িত্ব নিয়ে রেখেছেন যে মমিন মমিন মুসলিমদেরকে আল্লাহ ইজ্জত করবেন, তবে মমিন মুসলিমদের কিছু পরীক্ষা হইতে পারে দুনিয়াতে, আল্লাহ পরীক্ষা নিতে পারেন, এই পরীক্ষা নেওয়ার পর খাঁটি হয়, খাঁটি প্রমাণ করার পর আল্লাহ তাবারকাতালা তাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখেরাতেও শান্তি। রসুল্লাহ সাল্লামকেও পরীক্ষা করছেন, সাহাবায়ে কেরামকেও পরীক্ষা দিতে হয়েছে। সাহাবায়ে কেরামের ইতিহাসটা হলো প্রথম যুগের ইতিহাস, জুলুম আর নির্যাতন, অকথ্য জুলুম আর নির্যাতন। এরপরে আল্লাহ তাবারকাতালা তাদেরকে শুধু বিজয় দান করছেন, বিজয় আর বিজয়। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম জাতির সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, এবং ভবিষ্যৎবাণী মধ্যে এটাও আছে যে আমরা মুসলিম জাতিরা পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি। আবার আল্লাহ তাবারকাতালা এটাও ভবিষ্যৎবাণী করে গেছেন যে এরাই হলো পরাজিত জাতি। দুই ধরনের বর্ণনা, দুই ধরনের ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন।
তারপরে আল্লাহ কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, ইন্নাল্লাহা ইন্ন হাযাল কিতাব ইয়ারফা বিহি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, নিশ্চয়ই এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জাতিকে উন্নতির চরম শিখরে সর্বোচ্চ শিখরে আল্লাহ পৌঁছে দিয়েছেন। আর এই কিতাবটার কারণে, এই কিতাবকে পরিত্যাগ করার কারণে অনেক জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অধঃপতনের অতল তলে নামিয়ে দিয়েছেন। তাহলে পরিপূর্ণভাবে যদি আমরা এই কিতাবকে অনুসরণ করতে পারতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা মানতে পারতাম, তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে ইজ্জতের কথা বলে গেছেন এবং পরকালে জান্নাতের কথা বলে গেছেন সেটাই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হইতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণীর মাধ্যমে আমাদেরকে তিনি যা বলেছেন তার বাস্তব অবস্থার মধ্যে এখন আমরা আছি। এই হাদিসটা শুধু তর্জমা করব আর আপনারা নিজেরাই বাস্তবতা মিলাই নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, পাপ তো অনেক আছে, অনেকেই পাপের উপরে কিতাব লিখেছেন, কিতাবুল কাবায়ের, কবিরা গুনার কিতাব, এবং এই কবিরা গুনাগুলো অনেকে গণনা করেও বলেছেন একশো কবিরা গুনা, একশোর উপরেও আছে কবিরা গুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটিতে পাঁচটা কবিরা গুনা উল্লেখ করেছেন এবং এই গুনাগুলোর পরিণাম পরিণতি কি ঘটতে পারে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই বলে দিয়েছেন। দেখেন বাস্তব অবস্থা এখন মুসলমানদের এই হাদিসের সাথে মিলে কিনা। তো মুহাজির সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, খামসুন ইযাব তুলিতুম বিহিন্না, পাঁচটা অপরাধ, পাঁচটা গুনাহ বা কবিরা গুনাহ, এই পাঁচটা কবিরা গুনায় যখন জড়িত হবে আমার উম্মত, অথবা মুহাজিরদেরকে উদ্দেশ্য করে বলছে এই মুহাজির সাহাবী, তোমাদের তোমরাও যদি এই পাঁচটা গুনাতে জড়িত হও, সাহাবিদেরকে তো আল্লাহ অনেক ছাড় দিয়েছেন, কারণ সাহাবিদের অনেক অবদান আছে ইসলামে, আল্লাহর দিন বাস্তব আল্লাহর দিন কায়েমের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাজির সাহাবিদেরকে লক্ষ্য করে কি বলছেন, ইয়া মাআশার আল মুহাজিরিন খামসুন ইযাব তুলিতুম বিহিন্না, হে মুহাজির সম্প্রদায়, পাঁচটা গুনাহ বা অপরাধ, এই পাঁচটা অপরাধ যদি তোমরাও করো তাহলে কি পরিণাম হবে শোনো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করছেন, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে পানা চাই এই পাঁচটা গুনাহ যেন তোমাদেরকে স্পর্শ না করে, তোমরা যেন এই গুনাহতে জড়িত না হও। সাহাবায়ে কেরামের একটা ফজিলত আছে না, মুহাজিরদের তো আরো বেশি ফজিলত। এক নম্বর হলো, লাম তাযহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গুণাটা বলছেন যখন কোন সম্প্রদায়ের মধ্যে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, কোন সম্প্রদায়ের মধ্যে প্রকাশ্যে যখন জিনা ব্যভিচার দেখা দিবে, জিনা ব্যভিচার প্রকাশ্যে, আমাদের দেশে তো প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়ে গেছে, মুসলিম সমাজে এখন প্রকাশ্যে জিনা ব্যভিচার এখনো একেবারে মামুলি হয়ে গেছে, জিনা ব্যভিচারটা একেবারে মামুলি, একেবারে ডাল ভাতের মতো হয়ে গেছে, কি আরব আর কি আজম। সৌদি আরবে কড়াকড়ি নিয়ম থাকার কারণেও
এলেন থাকার কারণে। তারপর এখন অনেকটা ঢিলঢাল অবস্থা শুরু হইতে শুরু করেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যখন জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে এবং প্রকাশ্যে হবে, অনেকে আমাদের বাংলাদেশে তো দেখবেন, আপনারা দেখছেন কিভাবে মানে ছেলে মেয়েরা প্রকাশ্যে জিনার তো কিছু ভূমিকা আছে, নারী পুরুষ অবাধ মেলামেশা সংমিশ্রণ নির্জন, এগুলো এই যে এগুলো এগুলো হলো জিনার জিনা ঘটার ব্যভিচার ঘটার এগুলো হলো সব রাস্তা। এই রাস্তায় হাঁটলে আপনি একজন একজন মেয়ে এবং একজন ছেলে একজন যুবক যুবতী নির্জন হলেই এদের মধ্যে জিনা হওয়ার সম্ভাবনা, এবং ইবলিস তার তাদের মাঝে তৃতীয় জন এসে দাঁড়ায় এবং তাদের মাঝে জিনা ব্যভিচার সংগঠিত করায়। এরপরে আমাদের সমাজে তো এখন এটা মামুলি হয়ে গেছে যে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, এমনি স্কুল কলেজে তো তারা চলছে, স্কুল কলেজে এবং বিভিন্ন ধরনের স্পটে দেখা যায়, বিভিন্ন ধরনের জায়গায় দেখা যায় যে প্রকাশ্য জিনা ব্যভিচার চলতেছে। জিনা ব্যভিচারের তো লাইসেন্স পর্যন্ত আছে, প্রসকোয়ার্টার খোলা হয়েছে মুসলমানদের সমাজের মধ্যে, 95% মুসলিম সমাজের মধ্যে এরকমটা দেখা যায়। এরপরে এখন জিনা ব্যভিচারটাকে সহনীয় পর্যায়ে কেমন নিয়ে আসা হয়েছে, একজন ছেলে একজন মেয়ে বলতেছে এটা আমার মেয়ে, যে তার বাপ মাকে তার তার আত্মীয় স্বজনকে পরিচয় করিয়ে দিচ্ছে এটা আমার বয়ফ্রেন্ড, নাউজুবিল্লাহ বয়ফ্রেন্ড নাও, মানে বিবাহ বহির্ভূত যে যৌন সম্পর্ক বুঝায় সেটা হলো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। যতই তারা ইবলিসি চাকচিক্যপূর্ণ কথা বলুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্জনটাই হারাম করেছে, এবং নির্জন হওয়াটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়েছেন যে এটা মেলামেশা সহবাসের পর্যায়। একজন মেয়ে বিবাহ হওয়ার পর যদি নির্জন হয়, এক ঘরে যদি মানে দরজা লাগিয়ে থাকে, বাস তাহলে তার তাদের সহবাস সাব্যস্ত করা হয়, হোক আর না হোক, এবং সেই অনুযায়ী তার মোহর দিতে হবে, এখন পুরো মোহর দিতে হবে, খালি নির্জন হয়েছে বাস। এই নির্জনতা এখন একেবারে খোলামেলা হয়ে গেছে, নির্জনতাটা এখন মেনে নিয়েছে, বাপ মাও মেনে নিয়েছে, আমাদের মুসলিম পরিবারগুলো মেনে নিচ্ছে না। ওজুবিল্লাহ বয়ফ্রেন্ডের সাথে সে কোথায় যাবে, কতদিনের জন্য যাবে, কত ঘন্টার জন্য থাকবে, এই আনলিমিটেড কি বুঝলেন আপনি, জিনা ব্যভিচার এখন সহনীয়, বাপ মা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, বাস পরিচয় দিলি হলো আর সম্মান হয়ে গেল, জামাইয়ের মতো সম্মান শুরু হয়ে গেছে, এটা আমার বয়ফ্রেন্ড, বাস জামাইয়ের মতো তার সম্মান শুরু করেছে, এখন ওকে নিয়ে যেখানে সেখানে যাইতে পারে। আবার এই ছেলেটাও বলতেছে এটা হলো আমার গার্লফ্রেন্ড, বাস আর কিছু বলা লাগবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এই অপরাধটা যখন এরকম ব্যাপক হয়ে যাবে, প্রকাশ্য হয়ে যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সেই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মহামারী, বিভিন্ন ধরনের মানে ব্যাপক রোগ ব্যাধি তৈরি হবে, মহামারী আকারের রোগ ব্যাধি এবং বালা মুসিবত এই সমাজের মধ্যে আল্লাহ প্রেরণ করবেন, যেটা অতীতে কখনো ঘটে নাই। যেই যেই রোগ এবং যেই বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে অতীতে আসে নাই, সেটা এই সমাজে আসবে, যে সমাজে এরকম জিনা ব্যভিচার ব্যাপক হয়ে গেছে। এরপরে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় অপরাধ, যখন কোনো সমাজের লোকেরা এই যে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, এই এই ব্যাধিটা যখন ব্যাপক করে ফেলবে, এই যে আমাদের সমাজে মনে হচ্ছে দোকানদারকে, হ্যাঁ কোনো ওজনের এবং মাপের যদি বিষয় হয়, আমার মনে হচ্ছে প্রথম ট্রেনিংটা
ধোকাবাজি এবং প্রতারণাই শেখানো হয়, কিভাবে ধোকা দিয়ে কিভাবে কম দেওয়া যায়, কিভাবে কম মাপা যায় সেটাই আগে শিখে। এটা হলো 90%-এর ব্যাপার, হয়তো 10% ভালো আছে, ওজনে আপনাকে ঠকাবে না, ওজনে কম দিবে না, মাপে কম দিবে না। কিন্তু মুসলমানদের মধ্যে 90% এখন এরকম তাদের মধ্যে প্রবণতা, তুমি দোকান দিলে আগে ঠকানোটা, মাপে কিভাবে কম দেওয়া যায় এটা ট্রেনিংটা করো, এটা ট্রেনিং জানো না তুমি তাহলে হবে না, লস, ব্যবসায় তুমি কি সফল হইতে পারবে না, নাউজুবিল্লা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এরকম এই অপরাধটা ব্যাপক হয়ে যাবে তখন আল্লাহ তাদেরকে কি অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ আল্লাহ তাদেরকে দান করবে, অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ আসবে তাদের মধ্যে। এবং আরেকটা শাস্তি যে শাসকের পক্ষ থেকে জুলুম নির্যাতন হবে, এই জনগণের উপরে শাসকের পক্ষ থেকে জুলুম নির্যাতন শুরু হবে এবং কঠিনভাবে জুলুম নির্যাতন করা হবে। এই হলো সেটাই তো বাস্তবতা দেখছি আমরা, এখন নিজেদের অবস্থা ভালো করতে হবে, জুলুম নির্যাতন তো আমরা সহ্য করতে পারছি দেখছি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তারা তাদের যাকাত নিষেধ করবে বা যাকাত বন্ধ করে দেবে, যাকাত দেওয়া, কয়জন যাকাত দিচ্ছে আমাদের বাংলাদেশে, কত ধনী, শত শত কোটি টাকার মালিক, কিন্তু যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে, যদি যাকাত বন্ধ করে দেয় তো আল্লাহ তাবারকাতাল্লাহ তাদের বৃষ্টি বন্ধ করে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি জীব জন্তু না থাকতো তো আর কখনই বৃষ্টি দিতেন না, জীব জন্তু দুনিয়াতে আছে, এরা নিরপরাধ, এই জন্য তাদেরকে দেখে আল্লাহ বৃষ্টি দান করে থাকেন। এরপরে হলো চতুর্থ যে অপরাধটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাল্লাহ আহদা রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যখন চুক্তি ভঙ্গ করে, আল্লাহর সাথে আমাদের চুক্তি কি ইবাদত বন্দেগি, ইবাদত বন্দেগি এটা কিভাবে করতে হবে, পরিপূর্ণভাবে পরিপূর্ণ ইসলাম অবলম্বন করে পরিপূর্ণ ইসলাম পালনের মাধ্যমে, যখন আল্লাহর চুক্তি ভঙ্গ করবে, রাসূলের চুক্তি ভঙ্গ করবে, রাসূলের চুক্তি কিভাবে, রাসূলের অনুসরণ করে, বেদাতের পথ অবলম্বন না করে, তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসবেন এবং পুরস্কৃত করবেন। আর যদি আমরা চুক্তি ভঙ্গ করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুসলমানদের উপরে কাফেরদেরকে আল্লাহ চড়াও করে দেবেন, কাফেরদেরকে বিজয়ী করে দেবেন, কাফেররা তাদেরকে মারবে, কাফেরদের দ্বারা তাদেরকে আল্লাহ শাস্তি দান করবে। দেখেন ইন্ডিয়াতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, হিন্দুরা হিন্দুদেরকে চড়াও করে দেওয়া হয়েছে মনে হচ্ছে, বার্মাতে সাফ করে দেওয়া হয়েছে, বৌদ্ধরা বার্মার মুসলমানদেরকে শেষ করে ফেলেছে, যেটি পালিয়ে এসেছে বাংলাদেশ এটি বেঁচে গেছে, আর যেটি ছিল তাদেরকে হত্যা করে ফেলছে আরাকানে বিশেষভাবে, এখন চলতেছে ফিলিস্তিনে। অথচ মুসলমানদের অবস্থাটা কি, মুসলমানরা যে আল্লাহর কাছ থেকে সাহায্য পাবে এরকম কোনো মানে আলামতই দেখা যাচ্ছে না। আর মুসলমানদের এই যে দিন ধর্মের এই যে অভাবের কারণে সাহায্য পর্যন্ত করতে যাইতে পারছে, সাহায্য করার মন মানসিকতা নাই, কি আরব বলেন কি অনারব বলেন, কারণ কি সবার এই সমস্যা হয়ে গেছে, তা আল্লাহর চুক্তি ঠিক নাই, রাসূলের সাথে চুক্তিও আমাদের ভঙ্গ হয়ে গেছে, যার জন্য এই অবস্থাটা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম যেটা অপরাধ বলছেন, যেই রাষ্ট্রে বা যেই সমাজে নেতারা কোরআন এবং সুন্নার আইন বাস্তবায়ন করবে না, আল্লাহ তাবারকাতাল্লাহ অথবা আল্লাহ রাসূল আরেকটা শব্দ বলছেন, অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন এগুলোর মধ্যে চয়ন করবে যে এই আল্লাহর এই কথাটা মানবো, এটা মানবো না, এটা রাসূলের এই কথা মানবো, এই কথা মানবো না, এরকম যখন চয়ন করে নির্বাচন করবে কোনটা মানবো কোনটা মানবো না নিজেদের খেয়াল খুশির মাধ্যমে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারকাতাল্লাহ তাদের মাঝে কি করবেন, পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দিন, পরস্পর পরস্পর, দেখেন আমি ফিলিস্তিনের মুসলমানের দিকে কি তাকাবো, বাংলাদেশে দেখেন সরকারি দল বিরোধী দল দমনে ব্যস্ত, বিরোধী দল সরকারি দলে দমন
দমনে ব্যস্ত। তারপরে সাধারণ মুসলমানরা তো দলাদলির মধ্যে আছে, আল্লাহ বলছে আর আর কোন শাস্তি, এটাই শাস্তি তাদের জন্য আল্লাহ দিবেন যে এক দল আর এক দলের সাথে লাগিয়ে দিবেন, এক দলকে আর এক দলের দ্বারা মারবেন, শাস্তি দিবেন, এবং এই এইভাবে আল্লাহ তাদেরকে উপরে গজব চাপাবেন। কিসের গজব? এটা মতভেদের গজব, দলাদলির গজব দিয়ে তাদেরকে ধ্বংস করবেন আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। এই পাঁচটা অপরাধ এগুলো আমি বলেছি কি সুরা বাকারার 208 নম্বর এবং 85 নম্বর আয়াতের ব্যাখ্যায়। এই যে ইসলামকে পরিপূর্ণভাবে না মানার কারণেই তো এই অবস্থাটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আমি আর বেশি সময় নিচ্ছি না, শুধু এই হাদিসের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অপরাধগুলোর কথা বলেছেন, এই অপরাধগুলো যেন আমরা মুসলিম সমাজ কি বলে মুক্ত হওয়ার চেষ্টা করি, এবং আমাদের মধ্যে যারা এই অপরাধগুলোতে জড়িত আছে তাদেরকে আমরা মুক্ত থাকার জন্য, বিরত থাকার জন্য দাওয়াত এবং তাবলিগের কাজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।